উন্নয়নের নামে বায়োস্কোপ দেখাচ্ছে সরকার। এই সুযোগে সব পাচার করে জনগণের ওপর ট্যাক্সের বোঝা বাড়াচ্ছে তারা, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশে তিনি এসব কথা বলেন। তার মতে, জনগণকে বোকা বানিয়ে প্রতারণা করে সব কিছু হাসিল করছে সরকার, কারণ টিভির পর্দায় টানেল, পদ্মা সেতু ও বড় ভবন দেখালেও সাধারণ মানুষের ঘরে ছাদ নেই, তারা রাস্তায় ঘুমায় বলেও জানান তিনি। রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করার প্রত্যয়ও ব্যক্ত করেন বিএনপির শীর্ষ এই নেতা। আমরা ট্যাক্স দিয়ে কিভাবে আমাদেরকে সর্বনাশ করে নিয়ে যাচ্ছে এটা তো আমরা জানেনি। ট্যাক্স তো বাড়তেই আছে, কারণ তাদের যে ডেভেলপমেন্ট, উন্নয়ন, মেগা প্রজেক্ট, এটা বেসিক্যালি একটা ডেভেলপমেন্ট মিথ। ওই বায়োস্কোপ দেখায় আমাদের উন্নয়ন বিভাগ, আজকাল টেলিভিশনে এই টানেল দেখাচ্ছে, আপনার ফ্লাইওভার দেখাচ্ছে, এই বাড়ি বাড়ি বড় বড় বাড়ি দেখাচ্ছে, বিল্ডিং দেখাচ্ছে। আর আমার সাধারণ মানুষের একটা ঘরে ছাদ নেই, ফুটপাতে পড়ে থাকে।